হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে তো দেখেছোই যে মেহেন্দি গেল, বিয়ে বাড়ি চলছে এখন। তো আজকেও যাচ্ছি বিয়ে বাড়ি, আজকে হলো বিয়ে, আর আজকে এখন হচ্ছে বিয়ে বাড়ির সকাল, এখন হবে গায়ে হলুদ। সেই জন্য আমরা চান টান করে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি। তো এখন যেহেতু গায়ে হলুদ হবে, জল ভরা হবে, সেই কারণেই হলুদ শাড়ি পরলাম, সবাই হলুদ শাড়ি পরবে। তো সকালবেলা যেহেতু সেই জন্য আর বেশি মেকআপ করলাম না, একদম সিম্পলভাবে শাড়ি পরলাম, আর গলার কানের এসব তো থাকতেই লাগবে। যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আর রাত্রে আমি লেহেঙ্গা পরবো। আর এই যে দেখো, আমার মেহেন্দির কালারটা বেশ ভালোই এসেছে, মানে সঙ্গে সঙ্গে বোঝা যায় না পরে। আর মানে এই সে কী বলে, নেল পালিশটা পরলাম সবুজ কালার, যেহেতু আমার লেহেঙ্গাটাও প্রায় সবুজ কালারের মধ্যেই পড়ে। তো আর হ্যাঁ, আমি পুরো বিয়ে বাড়ির ভিডিওটা একটা ব্লগে দেবো না, পার্ট পার্ট করে দেবো। তো তোমরা সব ভিডিওগুলো দেখো, আর এই ভিডিওটাও দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে বিয়েবাড়িতে গিয়ে কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে পার্ট টুটা দেখতে কিন্তু ভুলবে না, এইটাও দেখবে, পার্ট টুটা অবশ্যই দেখবে, খুবই মানে ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিই, যাচ্ছি এখন আমি, আমার ননদ আর আমার শ্বশুরমশাই, আমার বর আর শাশুড়িমা রাত্রেবেলা যাবে, আর একটা নিমন্ত্রণ আছে সেই কারণে। তো চলো আবার বিয়েবাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন দেখো, আমরা বিয়েবাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে সামনের গেটটা, সাজানোটা খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাব। আর এখন এসেছি, তোমাদেরকে তো বললামই, আমি, আমার ননদ আর আমার শ্বশুর, আর আমার শাশুড়িমার বর পরে আসবে, আর ঠাম্মার দাদু বাড়ি ফাঁকার জন্য আসতে পারেনি, ওরা বাড়িতেই থাকবে। তো চলো বিয়েবাড়ির ভিতরে দেখো। এখন আমরা বিয়েবাড়ি চলে এসেছি, এসে এখন একটু কয়েকটা ছবি টবি তোলাতুলি করছি, একটু পরে বেরোবো জল ভরতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বিয়েবাড়ির ভিতরে এসে নিয়ে দেখি যে ছাজনা তলাটা সাজানো হচ্ছে, আর ওইদিকে যে যার মতন সবাই রেডি হচ্ছে জল তুলতে যাওয়ার জন্য। তো তারপরে আমাদের খোঁজ পড়ল ফুলের দিকে, কারণ রাত্রে আমার মাথায় যে ফুলটা লাগাবো সেটা আমার দেওরকে আনতে বলা হয়েছিল, তো ওই এনেছে। তো আমরা একবার চেক করে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না, তো সেটাই ফ্রিজে রাখা ছিল, দেখে নিলাম। আর এই কী বলে, জিসপিগুলো লাগাবো। আর এই যে আমাদের বিয়ের কনে একদম হলুদ শাড়ি পরে গায়ে হলুদের জন্য রেডি হয়ে বসে আছে, তো সবাই রেডি হচ্ছিল সেই ফাঁকে আমি একটু ওর সঙ্গে বসে গল্প করছিলাম, আর টুক করে একটু ভিডিওটাও করছিলাম। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই ভালো করে, যার বিয়ে মেহেন্দির দিন, তো তাকে ভালো করে দেখানোই হয়নি, মানে সেই সময় আর সুযোগই হয়ে ওঠেনি, কারণ ওরও চাপ, আমরাও নাচাকোতায় ব্যস্ত ছিলাম। Thank you.
অনেক নাচানাচি করেছি, একদম হাঁপিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি কয়েকজন মিলে বাড়ির দিকে, মানে বিয়ে বাড়ির দিকে, আর বাকিরা সবাই জল টল ভরে, আর অনেক নিয়মকানুন বাকি আছে, সেগুলো করে নিয়ে তারপরে আসবে। আর আমরা এখন দেখো চার পাঁচজন মিলে বাড়ি চলে যাচ্ছি, আমাদের রেডি হতে লাগবে, রেডি হতে সময় লাগবে সেই জন্য। আর বড়রা সবাই পরে পরে আসবে, আরও অনেক মন্দির আছে সেখানে ঘুরে ফুরে নিয়ম টিয়ম করে। আর এখন আমরা সবাই গল্প করতে করতে আস্তে আস্তে যাচ্ছিলাম, বেশ অনেকটা দূরেই চলে গেছিলাম আমরা, মানে হেঁটে হেঁটে আসতে অনেক সময় লাগছিলো, তখন তো নাচতে নাচতে গিয়েছিলাম সেই জন্য টের পাওয়া যায়নি। এখন আসছি আস্তে আস্তে, তখন টের পাওয়া যাচ্ছে। তো দেখো তুলি ভীষণ ফুর্তিতে ছিল, দিদির বিয়ে বলে কথা তো হবেই, একটু আনন্দ। তো চলো একদম বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, আর মানে একটু হাঁপিয়ে গেছি, হাঁটতে পারছিলাম না ঠিক করে, একদম বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি। তো রেডি হওয়ার আগে পিসি বলে নিল একটু কটা খেয়ে নাও, তারপরে রেডি হও, না হলে রেডি হওয়ার পরে আর খেতে পারবে না। তো সেই জন্য এখন চলে এলাম খাওয়ার প্যান্ডেলে। আর আমরা তো নিরামিষ খাবো, আমাদের তো অছুত সেই কারণে, তো যেখানে নিরামিষ রান্নাবাড়া হচ্ছে সেখানে চলে এলাম আমি আর আমার ননদ মিলে। আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হব রেডি। তো এখন পিসি আমাদেরকে খেতে দেবে, খেয়ে দিয়ে রেডি হতে যাব। তো চলো এখন এসে নিয়ে দেখছিলাম কী কী খাওয়ার ব্যবস্থা। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ প্রচণ্ড নাচানাচি করেছি, আর বাড়ি থেকে অনেক সকাল সকাল খেয়ে এসেছি। তো হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ রাস্তায় যা ধুলোবালি ছিল, তো সেই জন্য এখন দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর জলগুলো ভরা হচ্ছে, এগুলো মানে এই সাইডে তো সব রান্নাবাড়া হচ্ছে, রান্নাবাড়ার জন্য ড্রাম ভর্তিগুলো সব জল টল ভরা হচ্ছিলো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর আজকে আমরা অনেক মজা করেছি, এতক্ষণ নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা কতটা মজা করেছি। আর রাত্রে তো আরো বেশি মজা করব। তো চলো তোমরা সব ভিডিওগুলো দেখতে থাকো। চলো চলো মাম, চলো বাবা ভাই, চলো উপরে যাও, উপরে যাও, কিন্তু ব্লগ চাই। আমরা খাচ্ছি ইয়ে চলো এখন আমাদের সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মানে দুপুরবেলা খেলাম, দুপুরও ঠিক নেই, বিকাল হয়ে গেছে। তো এখন আসো, তো এখন রিস্পা মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে আসলো, রিস্পাকে রেডি করাবো, তারপরে আমি রেডি হব। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো আর রাত্রের ভিডিওটা পার্ট টুতে দেবো, কারণ একসঙ্গে দিলে অনেকটাই বড় হয়ে যাবে। আর এখন রিস্পা রেডি হবে, আমরা প্রথমে মুখের মেকআপটা করে নেবো, কারণ আমাদের ড্রেস পোশাক এখনও আসেনি। আমাদের ব্যাগটা নিয়ে আসবে আমার বর, আমরা বাড়িতে ব্যাগ রেখে এসেছি জামা কাপড়ের, আর মেকআপের জিনিসপত্র সব কিছু নিয়ে এসেছি। তো আমরা সব কিছু মানে এখন মুখ টুক চুল টুল সব কিছু করে একদম রেডি হয়ে থাকবো, আর ড্রেসগুলো এলেই পরে নেবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার পার্ট টুতে, মানে এখনকার মতো এখানেই, টাটা।